السلام عليكم، ويلكم باك تو ماي شانل. আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে সবাই সুস্থ আছেন ভালো আছেন। গত শুক্রবার আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে, অর্থাৎ কর্ণফুলী টানেলটা দেখতে। সেটার প্রথম ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি গত প্রথম পর্বে। এখন আমি দ্বিতীয় পর্বটা দেখাচ্ছি, কারণ এখানে আমরা কর্ণফুলী টানেল দেখে প্রায় ঘণ্টাখানেক যানজটের মাঝে অপেক্ষা করার পর বঙ্গবন্ধু টানেল দেখে ফিরে এসেছি। এবং ফিরে আসার পথে পতেঙ্গাছড়ি বীচ এবং খাওয়া দাওয়া করে বাসায় আসতে আসতে রাত প্রায় 1:30-2টা বেজে গিয়েছিল। এবং রাতে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমরা গিয়েছিলাম বঙ্গবন্ধু, অর্থাৎ কর্ণফুলী টানেলটা দেখতে। বাংলাদেশ চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ 28 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করেছিলেন। এই সুড়ঙ্গ পথটি চট্টগ্রাম শহরে বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পারে আনোয়ারা প্রান্তে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। আসলে এতে আমাদের বাণিজ্যিক চট্টগ্রাম আরও এক ধাপ এগিয়ে গেল। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কও যুক্ত হয়েছে। আশা করছি এই কর্ণফুলী সুড়ঙ্গ পথটি কেউ অপব্যবহার করবে না এবং এটা দিয়ে চলাচল করতে খুবই সহজে প্রায় 3 মিনিটে আমরা আনোয়ারা পৌঁছে যেতে পারবো। আমরা সুড়ঙ্গের টানেলের ওপর প্রান্তে আনোয়ারায় কিছুক্ষণ দক্ষিণ পাশে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, সেখানে কিছু সৌন্দর্য উপভোগ করেছি আমরা পরিবারের সবাই মিলে। তারপর আমরা ফিরে এসেছিলাম। এখনও আমরা আছি টানেলের ভিতরে। প্রথম পর্বটি যারা দেখেননি, মানে প্রথম ভিডিওটি যারা দেখেননি টানেলের, প্রথম ভিডিওতে আমি টানেলের পুরো ভিডিওটা দেখিয়েছিলাম, আর এখন কিছুটা অংশ দেখিয়ে বাকি অংশটুকু দেখাবো কীভাবে আমরা দীর্ঘ প্রায় এক ঘন্টার উপরে জ্যামে পড়েছিলাম এবং সেখান থেকে টোল দিয়েছি এবং ফিরে এসেছি। ফিরে আসার পথে আবার টোল দেওয়া হয়েছে। এভাবে আমরা প্রায় দীর্ঘক্ষণ জ্যামে আটকেছিলাম। তারপরও আমাদের কোনো ক্লান্তি লাগেনি, কারণ আমরা যে বঙ্গবন্ধু টানেলটা অবশেষে দেখতে পেরেছি সেটাই ভাগ্যের ব্যাপার। আর আশা করছি পরবর্তীতে আবার যাওয়ার আশা আছে, কারণ এখানে আমরা সবাই খুব ভালো লেগেছে, কারণ আমরা সমুদ্রের নিচে দিয়ে গিয়েছি। কর্ণফুলী নদীর মাঝখান দিয়ে আমরা আনোয়ারা পেরিয়ে গিয়েছি। এই যে এখন কর্ণফুলীর টানেলটার দক্ষিণ পাশে আনোয়ারার কাছাকাছি আমরা এখন টোল দিয়ে পার হয়ে যাব আনোয়ারা মানে চট্টগ্রাম আনোয়ারা উপজেলায়। আসলে এটা এই টানেলটা হওয়ার কারণে অনেক কিছু সুবিধা হবে। আশা করছি একবার হলো যারা চট্টগ্রাম আছেন তারা এটা দেখে আসবেন। আমরা আশা করছি আরেকবার দিনের বেলা যাব। রাতের বেলা গিয়েছিলাম রাতের সৌন্দর্যটা উপভোগ করার জন্য, আর এখন বাচ্চার পরীক্ষা, তাই আমরা ভাবছি পরীক্ষার পরে আরেকবার ঘুরে আসার ইচ্ছা আছে। কারণ যেহেতু আমরা চট্টগ্রামে থাকি, সব সময় পতেঙ্গাছড়ি বীচে যাওয়া হয়। পতেঙ্গাছড়ি বীচের কাছেই নেভাল একাডেমির পাশ ঘেঁষে এই সুড়ঙ্গ পথটি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিছুটা ভিডিও করেছি, কারণ পুরো ভিডিওটা দেখালে জ্যামটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাব যাবে। এডিট করে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত গাড়ি, হাজার হাজার গাড়ি, এটা তো আমাদের পাশে আর পিছনে আছে, সামনে আছে, অনেক জ্যাম, মানে সবাই যাচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটা দেখার জন্য। এটা হলো বঙ্গবন্ধুর নাম, আসলে এটা হবে কর্ণফুলী টানেল। কর্ণফুলী নদীর পেট ছিঁড়ে যখন এই টানেলটা তৈরি হয়েছে, আর এটার কর্ণফুলী টানেল নামও অনেকে এটা
চিনে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখনো আমরা টোলের কাছাকাছি যেতে পারিনি আস্তে আস্তে গাড়ি এগুচ্ছে আর আমরা বসে গাড়ির ভিতরে সবাই আনন্দ করছিলাম চারপাশে ভিডিও করছিলাম দেখছিলাম এই যে দেখতে পাচ্ছেন একটু গাড়ি থামছে একটু জ্বলছে আসলে আমি কত ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী আমরা কিভাবে যে মিনিট আটকে মানে ঘন্টাখানেক আটকেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেই পরিবেশটা দেখাবো সেজন্য আমার এই ভিডিওটা আবার দেখালাম এই অংশটা পার হলে আনোয়ারা এই যে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে আমরা পাঁচ নম্বরে আছি পাঁচ নম্বর বুথে আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে আছেন আসলে এই ভিডিওতে দেখানোর কারণ আপনারা যারা চট্টগ্রামের বাইরে আছেন হয়তো বর্তমানে আসা সম্ভব হবে না তাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশে প্রথম এই সুড়ঙ্গ পথটি কত সুন্দর এবং কত মানুষজন দেখার জন্য কত মানুষ আসতে যাচ্ছে প্রতিদিনই এই ধরনের ভিড় হচ্ছে আশা করছি হয়তো সামনে কিছুটা ভিড় কমে যাবে আর এখানে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে টিকটক এগুলো করার জন্য অনেকের গাড়ি আবার আটকও করা হয়েছে আর এখানে স্লোতে গাড়ি চালানো সম্ভব না 60 কিলোমিটারে গাড়ি চলতে হবে এখানে সিকিউরিটি সবসময় পর্যবেক্ষণ করছেন আমাদের গাড়ি টোল দেওয়া দিচ্ছে এবং দিয়ে আমরা সামনে এগিয়ে যাব এই তো আমরা পার হয়ে গেলাম কর্ণফুলি টানেল এখন আমরা আনোয়ারাতে আছি আমরা এখানে এক পাশে রাস্তা কিছু ফাটিলাই পাশে এক পাশে দাঁড়াবো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখতে পাচ্ছেন অনেকে ছবি তুলছে আর এই যে রাস্তা দুপাশটা কত সুন্দর কিছু ভিডিও করাতে কিছু ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ভিডিও করা অনেক কষ্ট কোথাও বেড়াতে গেলে ভিডিও করাটা একটা ঝামেলা হয়ে যায় এই যে আমরা সবাই রাস্তার এক পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়েছি এবং এই যে চারপাশের একটু ভিডিও করে নিয়েছি এখন আসার সময় আবার টোল দিতে হবে আসার সময় যে টোল নিয়েছিল তিনি একজন মহিলা আর আমি এখানে শেষ করব আর কিছু বলার নেই আপনারা দেখতে থাকুন এবং এই সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের কমিউনিটিতে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে আমার এই ভিডিও দেখে প্রথম আমার চ্যানেলে আগমন করেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি এখন আমরা যাব বিচে বিচে কিছুক্ষণ সময় পেঁয়াজু টেয়াজু খেয়ে আমরা চলে যাব খাওয়া খাবার খেতে রাত 12টা বেজে গিয়েছে খাবার খেয়ে বাসায় যেতে যেতে প্রায় 1:45 হয়ে গিয়েছিল আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আপনারা দেখতে থাকুন বাকি অংশটুকু আশা করছি স্কিপ করবেন না দেখলে আরও অনেক মজা আছে সুন্দর সেটি আপনারা উপভোগ করতে পারবেন না তাহলে আল্লাহ হাফেজ তোমরা কোথায় যাবে
টোনা ফিশ লেবু ধর না করে বলছে আমাকে মালিকে বলছে আমাকে তিনটে গাছ দিতে আমার টপগুলোর মধ্যে